ধরিনি বহুন স্বপ্ন সঞ্চারিণী। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, সোনার তো স্কুল নেই, তো সকালবেলায় পূজা অর্চনাটা করে নিলাম, বাসে কাজ বাজ টুকটাক সেরে নিয়েছি। আজকে ভগবানকে প্রসাদ নিবেদন করেছি, আর ভগবানের প্রসাদে সমস্ত দুর্ভোগ কাটে আর কি। যেমন প্রসাদ পারি আমি তেমনই নিবেদন করি, ঘরে যা কিছু থাকে সেই দিই। আজকে সকালে একটু পরোটা করে নিয়েছিলাম, সোনাইকে দিলাম একটু পরোটা তরকারি। তো সোনাই এখন বসে বসে খাক, আর আমি ওদিকে রান্নাঘরের কাজবাজগুলো সারি। রান্নাঘরে কাজবাজ বলতে, সকালে তো রান্নাবান্না হয়েছে, বাসন কোসনগুলো মাজবো, একটু পরোটার সাথে একটাতে সন্দেশ দিয়েছি আর একটা তরকারি দিয়ে খাবে। সকালে কাজবাজগুলো সারতে সারতে অনেকটাই বেলা হয়েছে, এখন প্রায় 9টার মতো বাজে। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, হাজব্যান্ড অফিসে গেছে, তাই ভাবছি যে এই সময় আবার বৃষ্টি শুরু হলো ভিজে না যায় মানুষটা। আর এই যে দেখো সকালবেলা খাওয়া দাওয়ার পর, যেহেতু অনেকটা সময় পার করে ফেলেছি, এখন সকালে ভাতের সাথে একটু ডিম সেদ্ধ দেওয়া ছিল সোনাইকে, এখন ডিম সেদ্ধ আর কলাটা দিলাম। সোনাই এখন কলা ডিম সেদ্ধ খাবে, আমি আবার কিছুটা কাজ করে ফেলব। সোনাই পড়াশোনা প্রায় হয়েই এসেছে, এবার সোনাই একটু খাওয়া দাওয়ার পর টিভি দেখবে, কার্টুন দেখবে। আমি সোনাইয়ের সাথে এখানে বসে বসে গল্প করছিলাম, ওর সাথে খেলা করছিলাম। আর সামনের উঠানের গাছপালাগুলো অনেকটাই হাজব্যান্ড পরিষ্কার করে ফেলেছে উঠানটা, কারণ শীতের সবজিগুলো বসাবে এবার আর কি, দানা টানাগুলো ছড়াবে, কিন্তু সেই বৃষ্টির জন্য উঠানটা একটু করে শুকায় আবার ভিজে যায়। আর এদিকে দেখো একটু চা করে নিলাম আবার, আর হাজব্যান্ড আগের দিন কটকটি এনেছিল, সোনাইকে একটু দিলাম আর আমি একটু খেলাম। এরপরে সোনাইকে স্নান করাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে দুপুরে রান্না বলতে কুমড়ো আলুর তরকারি করেছিলাম আর একটু মাছের ঝাল করেছিলাম, এই দিয়েই মেখে ঝুঁকে সোনাইকে খাইয়ে দিচ্ছি। এরপরে আমি খাওয়া দাওয়া করবো, জামা কাপড়গুলো সোনাইয়েরগুলো আমারগুলো এখন বৃষ্টিতে ধরে গেছে, ছাদে দিয়ে এলাম, এরপরে ওকে খাইয়ে আমি খাবো। আর এখানে দেখো সোনাইকে আবার একটু অ্যাপেল দিলাম, আর এখানে আমার নাইটিটা পরেছে, দেখো কীরকমভাবে পেছনটা পুরোই খালি আর সামনের দিকে জামাটা পরে আর বেল্টটা দিয়ে আটকে রেখেছে, কত রকম যে মাথায় বুদ্ধি রাখে তার ঠিক নেই। ওর সাথে দেখো সারাদিন থাকলে না তোমাদেরই মাথা দেখো খারাপ হয়ে যাবে, তোমাদের মাথায় এইসব বুদ্ধি আসবে না, কীরকম দেখছো কীরকমভাবে পড়েছে। আর এখানে অ্যাপেলটা দিয়ে দিলাম, ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আর কি, সেই প্রসাদী ফল ওকে দিলাম, দুপুরে যে ভোগটা দিয়েছিলাম সেটার এখন এই যে আবার ফিরে এলাম সন্ধ্যাবেলায়। আজকে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, কখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি, জানো বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আজ একেবারেই সন্ধ্যা হয়ে গেছে। তো উঠে আগে সন্ধ্যাটা নিবেদন করলাম, দেখলাম যে সবার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখানে একেবারে সন্ধ্যা নিবেদন করে কপাল সোনাকে শয়নে দিলাম। আর আজকে তো এই যে তো এখানে কার্তিক মাসে যে ওই যে বাতি দেওয়ার ব্যাপারটা আছে না, তো আমিও কয়েকটা মাটির প্রদীপ হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, হাজব্যান্ড এনে দিয়েছে। তো সেটা ছাদে গিয়ে তুলসী ধানে ওখানে বাতি দিলাম, ওই প্রদীপটা জ্বাললাম আর কি, আর ঘরে যেরকম সন্ধ্যা দিয়ে ওরকম দিলাম। দেওয়ার পর সোনাই উঠে পড়েছিল, তো সোনাইকে দিলাম এখানে ম্যাগি। তো সোনাই এখন খাবে, খেয়ে তারপরে পড়তে বসবে। বেশ কিছুদিন তো সোনাইয়ের গ্যাপ চলে গেছে এখান ওখান ঘোরাঘুরি, এই সময়টাতে আমরা যেহেতু একটু ব্যস্তই ছিলাম, তো গান বলো তারপরে পড়াশোনা একটু তো ক্যাপ চলেই গেছে, তো সেইটাকে আবার সেই পূর্বের মতো ফিরিয়ে আনতে একটু তো সময় লাগবে, একটু তো ধৈর্য লাগবে, তাই না? সত্যি কথা বলতে পড়াশোনার যে জীবন, স্কুলের প্রথাগত শিক্ষা, তার বাইরেও কিন্তু অনেক কিছু শিক্ষার আছে আমাদের চলার পথে, এই প্রকৃতির কাছ থেকেও অনেক কিছু শিক্ষা আমাদের নিতে হয়, এবং তার জন্য সবার সাথে মিশতে। মায়া বনো বিহারিণী হরিণী, শিক্ষার আমাদের কোনো শেষ নেই, যখন আমরা মৃত্যুর দিকে ঢলে পড়বো ততদিন পর্যন্তই আমাদের শিখে যেতে হবে। আর বাচ্চাদেরও সেরকমভাবে তৈরি করা দরকার, যাতে তারা সমাজের সবার সাথে ঠিক মানিয়ে গুছিয়ে চলতে পারে আর কি। সেই শিক্ষাটা দেওয়া সবথেকে আগে জরুরি, প্রথাগত শিক্ষার বাইরেও প্রত্যেকটি ব্যক্তি এবং প্রত্যেকটি বস্তুর কাছ থেকেও আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, তাই না? এবং আমাদের সবসময় সেই শেখার ইচ্ছাটাকে জাগিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবনে চলতে গেলে, হ্যাঁ ধাক্কা আমরা অবশ্যই খাবো, কিন্তু সেই ধাক্কাটা থেকেও আমরা শিক্ষা লাভ করতে পারবো। চলো তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করছি, আর সোনাইকে এখানে গানটাও করিয়ে নিয়েছি, আমার রান্নাটাও ওদিকে হয়ে গেছে। তো আজকে একটু এই যে আলু আর কুমড়ো সেদ্ধ আর মাছের ঝাল করেছি ডিনারে, এই দিয়েই রাতের ডিনারটা আমরা কমপ্লিট করলাম। দেখতে দেখতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব।